বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। গোল করছেন, গোল করাচ্ছেন, কড়া পাহারার মধ্যেও জাদুকরী মুহূর্ত উপহার দিচ্ছেন। যেখান থেকে পাস দেওয়া অসম্ভব মনে হচ্ছে সেটাও দিচ্ছেন অবলীলায়। তিন ম্যাচে জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার। অনেকের চোখে আর্জেন্টিনা অধিনায়ককে তার সেরা চেহারাই দেখা যাচ্ছে কাতার আসরে। তবে এই মেসিকেও ভয় পাওয়ার কিছু দেখছেন না জলাতকো দালিচ। ক্রোয়েশিয়ার কোচ মনে করছেন ব্রাজিল ম্যাচের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে পারলে আর্জেন্টিনা অধিনায়ককে নিয়ে ভয়ের কিছু নেই। এই আত্মবিশ্বাসের মূলে রয়েছে সবশেষ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে সাফল্য। শেষ আটের লড়াইয়ে মেসির মতো আরেক সৃষ্টিশীল ফুটবলার নেইমারকে লম্বা সময় অকার্যকর করে রাখতে পেরেছিল ক্রোয়েশিয়া। এর মধ্যেও অবশ্য অসাধারণ নৈপুণ্যে দলকে এগিয়ে নিয়েছিলেন পিএসজি ফরোয়ার্ড। তবে দ্রুতই গোল শোধ করে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যায় গত আসরের রানার্স আপরা। সেখানে জিতে নিশ্চিত করে সেমিফাইনালে খেলা। সেমিফাইনালের মতো ম্যাচে মাঠে নামার আগে প্রতিপক্ষকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে দলগুলো। শক্তি ও দুর্বলতার জায়গাগুলো খুঁজে বের করে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা থাকে। ক্রোয়েশিয়াও আর্জেন্টিনার ম্যাচের ভিডিও বিশ্লেষণ করছে। আর্জেন্টিনার খেলোয়াড়দের খেলার ধরন পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তারাও মাঠে নামবে। ক্রোয়েশিয়ার কোচ বলছেন লিওনেল মেসি নিঃসন্দেহে দলটির সেরা খেলোয়াড়। দুর্দান্ত পারফরম্যান্স করে নিজের দলকে সবসময় এগিয়ে নেন তিনি। মেসি ছাড়াও আর্জেন্টিনার কাছে বেশ কিছু তরুণ খেলোয়াড় আছে যাদের আমরা বিপজ্জনক মনে করি। নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে দিয়েছে তারা। এতেই বোঝা যায় পেনাল্টি শুট আউটেও যথেষ্ট পারদর্শী মেসিরা। তাই সেমিফাইনালে জিততে হলে আমাদের নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে। বিশ্বকাপে নিজেদের ইতিহাসে চারটি পেনাল্টি শুট আউটের প্রতিটিতেই জয়ী হয়েছে ক্রোয়েশিয়া। এর মধ্যে 2018 সালে ডেনমার্ক ও রাশিয়া এবং এবারের আসরে জাপান ও ব্রাজিলের বিপক্ষে পেনাল্টিতে তারা জয়ী হয়, যা তাদের বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করছে বলে মনে করছেন ফুটবল বোদ্ধারা। আর্জেন্টাইন অধিনায়ককে গত 10 বছরের বিশ্বসেরা খেলোয়াড় অভিহিত করে ক্রোয়েশিয়া কোচ বলেন এটাই হয়তো মেসির শেষ বিশ্বকাপ, আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতার শেষ সুযোগও। গত 10 বছরের বিশ্বসেরা খেলোয়াড় সে, ওকে সামলানোর জন্য আমাদের ভালোভাবেই প্রস্তুত থাকতে হবে। আগামী 13ই ডিসেম্বর দল দুটি ফাইনালে ওঠার লড়াইয়ে পরস্পরের মুখোমুখি হবে। লুসেল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত 1টায়। এর আগে 2018 সালে রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে সাক্ষাৎ হয়েছিল আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার। সেবার 3-0 গোলের বড় ব্যবধানে জিতেছিল দালিচের শিষ্যরা। ওই ম্যাচের সুখস্মৃতি হাতড়ে তিনি গণমাধ্যমকে বলেন আমাদের মেসিকে পাহারায় রাখতে হবে, তবে প্লেয়ার অন প্লেয়ার ঢঙ্গে নয়, কারণ আমাদের সবশেষ সাক্ষাতে আমরা সেটা করিনি। আমরা জানি সে কতটা দৌড়ায়, সে বল পায়ে খেলতে কতখানি পছন্দ করে। তার বিপক্ষে সফল হতে রক্ষণে আমাদের মূল চাবিকাঠি হবে শৃঙ্খলা ধরে রাখা। কোয়ার্টার ফাইনালে নেইমারকে আটকাতে নির্দিষ্ট ছক কষেছিল ক্রোয়াটরা। নির্ধারিত 90 মিনিটে তাতে সফল হয়েছিল দলটি। তবে অতিরিক্ত সময়ে দারুণ একটি আক্রমণে নেতৃত্ব দিয়ে গোল পেয়ে যান নেইমার। তার বিপক্ষে নেওয়া সেই কৌশল মেসির ক্ষেত্রেও খাটাতে চান দালিচ। এই বিষয়ে ক্রোয়েশিয়ার কোচ বলেন আমরা ব্রাজিলের বিপক্ষে যা করেছি যদি সেটার পুনরাবৃত্তি করতে পারি, অর্থাৎ মেসির দিকে এগিয়ে যাওয়া, তার পাশেই অবস্থান করা, তাহলে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। পরিসংখ্যান অনুসারে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে 5 ম্যাচে, যেখানে দুদলের জয় 2টি করে একটি ম্যাচ ড্র হয়েছে। রাশিয়া বিশ্বকাপে নিজেদের সর্বশেষ দেখায় 3-0 গোলে জিতেছিল ইউরোপের দেশটি। 5 বারের দেখায় দুদলের মধ্যে সবচেয়ে বেশি গোল করেছে ক্রোয়াটরা। তাদের 6 গোলের বিপরীতে আলবিসেলেস্তেদের গোল 5টি।